নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে সকালে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদ বিপদসীমার সাত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সদরের কঞ্চিপাড়া ইউনিয়নের মাঝিপাড়া ধনারপাড়া সৈয়দপুর রসুলপুর সুন্দরগঞ্জ উপজেলার বেলকা কাপাশিয়া এবং ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি সহ গজারে ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরবাড়িতে পানি প্রবেশ করে অন্যদিকে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেলেও কিছুটা হ্রাস পেয়েছে ধরলা ও তিস্তার পানি নদ নদীর পানি বৃদ্ধি ও কমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন স্থানীয় পানি ইউনিয়ন বোর্ড জানায় গত চব্বিশ ঘন্টায় চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি দশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে অপরদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি একুশ সেন্টিমিটার এবং ধরলার পানি সেতু পয়েন্টে চার সেন্টিমিটার হ্রাস পেয়েছে পানি কমার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে তিস্তায় অববাহিকায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ও কালিরহাট গ্রাম এছাড়াও পানি বাড়ার সাথে সাথে ভাঙন দেখা দিয়েছে ব্রহ্মপুত্র অববাহিকায় উলিপুরের বেগমগঞ্জ ডারারপাড় এবং রৌমারি ও রাজীব উপজেলার বিভিন্ন এলাকা প্রস্তাবিত সড়ক পরিবহন বিল দু আঠারো ও সড়ক নিরাপত্তা আইনের খসড়া অনুমোদনের প্রতিবাদে রংপুর বিভাগের কয়েকটি জেলায় বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা গতকাল থেকে রংপুর গাইবান্ধা নির্ভামারী ও কুড়িগ্রাম জেলার অধিকাংশ রুটে অভ্যন্তরীণ বাস চলাচল বন্ধ রয়েছে পরিবহন মালিকরা বাস ধর্মঘট ডাকার বিষয়টি অস্বীকার করলেও বাস শ্রমিকরা স্বীকার করেছেন হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা নাটোরের বড়াই গ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সিরাজ উদ্দিন নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন এই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয় গতকাল রাতে উপজেলার কাটাশকোল গ্রামে এই ঘটনা ঘটে র্যাব জানায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে নাটোরের বড়াই গ্রাম উপজেলার বিভিন্ন এলাকার টহল শেষে নাটোরে ফেরার পথে কাটাশকোল গ্রামে পৌঁছলে র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় একদল মাদক ব্যবসায়ী র্যাবও পাল্টা গুলি ছুড়ে গুলিবিদ্ধ হয় সিরাজ তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থল থেকে 530 পিচিয়াবা একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। গোপালগঞ্জের মুকসুদপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক মারা গেছে আহত হয়েছে আরো দুইজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুকসুদপুরে থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান সকালে মুকসুদপুর বড়ই তলাক সড়কের মধ্য বনগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বড়ইতলি গ্রামী এক মোটরসাইকেলকে চাপা দেয় এ সময় মোটরসাইকেলে আরোহী এক যুবক নিহত হয় নিহত ইয়াসিন শেখ উপজেলার নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে